সুনামগঞ্জের দিরাইয়ে উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ। এ সময় প্রেসিডিয়াম সদস্য নুরুল ইসলাম নাহিদ সহ কেন্দ্রীয় নেতাদের আত্মরক্ষা চেয়ার মাথায় নিতে দেখা যায়। সোমবার দুপুরে দিরাই উপজেলার বিএডিসি মাঠে কেন্দ্রীয় নেতারা মঞ্চে ওঠার পরপরই এ অবস্থা হয়। এ সময় মঞ্চে থাকা আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের দিকে ইটপাটকেল মারতে থাকে আওয়ামী লীগের আরেক অংশের নেতাকর্মীরা। উপজেলা আওয়ামী লীগ সূত্রে জানা যায়, সম্মেলন শুরুর পরপরই বিক্ষোভ মিছিল নিয়ে মঞ্চের সামনে আসেন পৌরসভার সাবেক মেয়র মোশাররফ মিয়া। এর পরপরই কেন্দ্রীয় নেতার দিকে ইটপাটকেল নিক্ষেপ করতে থাকে তার সমর্থকরা। তিনি উপজেলা আওয়ামী লীগের বহিষ্কৃত নেতা। এ সময় কেন্দ্রীয় নেতারা বসার চেয়ার মাথায় নিয়ে আত্মরক্ষা করেন। পরে পুলিশ এসে নিরাপত্তে মঞ্চ থেকে তাদের নামিয়ে নিয়ে যান। মঞ্চে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য নুরুল ইসলাম নাহিদ, বিশেষ অতিথি কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, নির্বাহী কমিটির সদস্য আজিজুসসামাদ আজাদ ডন। তাৎক্ষণিক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আহমেদ হোসেন বলেন, যারা এই কাজ করেছে তারা আওয়ামী লীগের কেউ নয়, বিএনপি এজেন্ট। সংঘর্ষ শেষে আবারও সম্মেলন শুরু হয়। সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার আবু সাইদ বলেন, সম্মেলন শুরুর পরপরই কিছু ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে, তবে এখন পরিস্থিতি নিয়ন্ত্রণ রয়েছে।